ঋতিক, আচ্ছা ওই নন্দিনী জুলিয়া ঋতিক ওরা এখানে এসেছিল? আকাশ দেখো বাইরের দরজাটা না হাঁ করে খোলা, আমি জানি হাঁ করে খোলা, হাঁ করে বলছি কি? হিমা বাইরের দরজাটা, নন্দিনী বাইরের দরজাটা হাঁ করে বলো তো। নন্দিনী জুলিয়া ঋত্বিক এরা তিনজন এখানে এসেছিল, ইম্পর্টেন্ট তিনজন এখানে এসেছিল। নন্দিনী আমার বউ, না না জুলিয়া ছোট ছোট চুল। শোনো, আচ্ছা হিমা ঋত্বিকের বউ, তুমি স্যার কেন? ঋত্বিক জুলিয়া নন্দিনী তিনজন এসেছিল এখানে। ও জানে না, ও জানে না। শোনো, আচ্ছা হিমা হিমা তুমি আমাকে বলো তো, আচ্ছা ওই মিসেস দাস, মিসেস ওরা কোথায় গেছে বলুন? মিসেস দাস এই যে, হ্যাঁ আচ্ছা মিসেস দাস কি ব্যাপার বলুন তো, আমি বাইরের দরজাটা হাঁ হাঁ করে খোলা খোলা, এটা কি কোল্ড ড্রিঙ্কস? এটা আমি আনতে গেছিলাম। না না, ওকে ওষুধ খাওয়ানোর পরে এটা খাওয়ানো। ওরা ওরা এখানে এসেছিল নন্দিনী জুলিয়া, এসেছিল মানে এসেছে। আমি ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস। ওরা কোথায় আমি সেটাই একটু জানতে চাইছি। আমি জানি না তো। ঋত্বিক তো আসেনি। ওরা কোথায় গেল? কোথায় আসলাম ঋত্বিক? Don't ask me দেখো কেউ ফলো করছে কিনা। তুমি গোলাপি ভাই? হ্যাঁ, আমি এর আগে একদিন এখানে এসেছিলাম। ও, আপনার সঙ্গে আমার দেখা হয়নি সেদিন। তো দাঁড়িয়ে আছো কেন, বসো। ঠিক আছে, দেখুন আমি এখানে নিজে থেকে আসতাম না, কিন্তু আমি তো মা, মেয়েটার জন্য বড্ড দুশ্চিন্তা হয়, তাই তোর মেয়ে তো নেই না, মানে ওই নন্দিনীর সঙ্গে একটু বেরিয়েছে। কতক্ষণ আগে বেরিয়েছে? তা প্রায় বেশ কিছুক্ষণ হলো। সে কি কোথায় গেছে ওরা? তাহলে তো আমার জিনাতকে ওরা মেরে ফেলবে। গুলাবি, জিনাতের জন্য তোমার গর্ব হওয়া উচিত, প্রতিবাদ করতে পারে তোমার মেয়ে। তোমার মেয়েকে তুমি এখনো চিনলে না, বসো বসো, আমি বলছি তুমি বসো। একটু জল খাবে, জল আনবো, বসো। আপনার নন্দিনীর জন্য চিন্তা হয় না? আমি আরো আধ ঘন্টা অপেক্ষা করব, তা না হলে পুলিশে ফোন করব। ছবি আমি কি করবো? মিস্টার দত্ত, মিস্টার দত্ত, হ্যাঁ আমি বাড়ি থেকেই বলছি। না না, ওরা নেই এখানে, নন্দিনী জুলিয়া বিশ্বাস করুন ওরা কেউ নেই। ফাইলটা জানেন, ইটস মিসিং,
না আমি না না শুনুন শুনুন, ওদের ওদের কোনো দোষ নেই, ওরা নন্দিনী জুল মিস্টার দত্ত, মিস্টার দত্ত শুনো, কার ফোন, কাকে ফোন করছিলেন? চুপ করে থাকবেন না, বলুন কাকে ফোন করছিলেন? মিস্টার দত্ত, মিস্টার দত্ত কি গুন্ডাগুলো না ওদের পিছন পিছন চলে গেছে আকাশ, ওরা কোথায়, ওরা কোথায়, চুপ করে থাকবে না, বলুন বলুন ওরা কোথায়, ওরা বাজবে না, ওরা কোথায়, নন্দিনী জুলিয়া ঋত্বিক ওরা কোথায়? আচ্ছা তুমি আর আমি মিলে দুজনে মিলে পারবো না? তুমি জানি না আমার মেয়েটা কি ধাতুতে তৈরি, আমি বুঝতে পারি যে ও কি চায়, কিন্তু সেটা আমাদের সমাজে দেওয়া সম্ভব না। আমি বলি কি, ও যা চায় ওকে তাই করতে দাও। কেমন করে দেব বলুন? আমার বিয়ানকে আমি বলে দেব, ও আমার কথা ফেলবে না। না আপনার বিয়ান নন্দিনী মা, নন্দিনীর মা? হ্যাঁ, তার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, আমারই আস্থা নয়, তার জন্য আমি দোষী। আজ তারই মেয়ে কিনা আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য সময় সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে, না চল। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কথা বলো, কথা বলো, আমার সঙ্গে কথা বলো, আই নিড টু টক টু ইউ, প্লিজ প্লিজ টক টু মি, টক টু মি, আমি জানি আমি জানি আমি জানি কেন তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না, তুমি আমাকে ঘেন্না করো, তো
তাতান। হ্যাঁ তাতান, তাতান, এই তাতানের জন্যই আজকে আমি। চুপ চুপ করো। হিমা, হিমা তুমি কথা বলছো হিমা? জানো আমি এর জন্য কতদিন অপেক্ষা করেছি, আমার বুকের মধ্যে কত কথা জমে রয়েছে, আমি লোকে বোঝাতে পারি না আমার কথা। It's a miracle. She's talking. Hima, বিশ্বাস করো, হিমা তুমি বিশ্বাস করো, এইস থেকে বেঁচে ওঠা মেয়েগুলোর মধ্যে, ছেলেগুলোর মধ্যে আমাদের তাতানকে আমি দেখতে চেয়েছিলাম, বিশ্বাস করো। হিমা, এত বড় পাপ কি করে করলে? হিমা, তাতানের মৃত্যু এত লোকে দায় দিতে পারবে? আজ আমি তাতানের মৃত্যুর থেকেও কম কষ্ট পাইনি। তুমি নাতার নাও, তুমি খুনি। আমি জানতাম ডক্টর সানিয়াল, ইজ নট এ ডক্টর। ডক্টর সানিয়াল একটা খুনি, আমি জানতাম। ডক্টর সানিয়াল যে দুটো হাত দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে না, মানুষ সেই দুটো হাতকে ভুলে যাবে? আমি ঠিক জানতাম। তুমি তাতানের বাবা না? কত বদলে গেছো তুমি। হিমা, তুমিও আমাকে ভুল বুঝলে। নোটিক্স জুলিয়া, ফাইলটা দাও। না,
তোমরা পালাও, পালাও। জুলিয়া ফাইলটা দিয়ে দাও। ইন্টেলিজেন্ট গাই, আই লাইক ইট। শোনো ওর কথা, শোনো, ফাইলটা দাও। গুড, ফাইলটা দাও। দিদিকে ছাড়ো, বলে আমি কিন্তু গুলি করব। সিনাত, সিনাত, ওই রিভলভারটা লোডেড, গুলি ভর্তি করা আছে, ফেলে দাও, ড্রপ ইট, ড্রপ ইট আই সেড, নইলে তোমার দিদি আমি গুলি করব। তুমি দিদিকে ছাড়ো, আমি সঙ্গে সঙ্গে তোমাকে গুলি করব। আমি তোমার বাবা।